নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগামী 12 জুলাই 2021 শুভ রথযাত্রা, জগন্নাথ দেবের বরদানে এই 8টি রাশির কপাল খুলতে চলেছে। অর্থাৎ এই 12 জুলাই থেকে, এই শুভ রথযাত্রার দিন থেকে এই 8 রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন কোন রাশি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি, কোন কোন দিক থেকে উন্নতি হতে চলেছে তাও আমি জানাবো এই ভিডিওতে। তার আগে আমি জানাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, জগন্নাথ দেবের বরদানে এই 8 রাশির কপাল খুলতে চলেছে। দেখুন, এই শুভ রথযাত্রার উপর আমি আরও বেশ কয়েকটা ভিডিও আপনাদেরকে দিব এবং আজকের ভিডিওটি অধিক গুরুত্বপূর্ণ এই জন্যই যে 8 রাশির কপাল খুলতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। দেখুন, এই শুভ রথযাত্রা দিন আপনারা প্রত্যেকেই জানেন দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে থাকে। অর্থাৎ এই শুভ রথযাত্রার দিন থেকে কিন্তু দুর্গা পূজার খুঁটি পূজা কিন্তু হয়ে থাকে এবং আপনারা এই জগন্নাথ দেবের কৃপা পেতে কী করবেন আমি তাও নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো কী করলে ভালো হয়। তার উপরেও আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছু ভিডিও উপস্থাপনা করব। তো এই জগন্নাথ দেবের কৃপায় এই কোন কোন এই 8 রাশির কপাল খুলতে চলেছে এবং তার আগে আমি প্রত্যেককেই বলবো যে আপনারা জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখুন। দেখবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু সৌভাগ্য আসবেই। এবার আসি প্রথম যে রাশির কথা বলবো, জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছে যে রাশি, সে রাশি হচ্ছে মোস্ট রাশি মকর রাশি, খুব চর্চিত। জগন্নাথ দেবের কৃপাতে আপনাদের ভাগ্য চমকাতে চলেছে। আপনাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে প্রথম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের কানেকশানগুলো আসবে, বিয়ের জায়গাটা যাদের খুব সমস্যা চলছিল এই শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে জগন্নাথ দেবের কৃপায়। এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। ব্যবসার জায়গাটা আপনাদের শুভ, ভাগ্যে আপনারা সাপোর্ট পাবেন, বিদেশ থেকে ইনকাম আপনাদের এই সময় হবে। দুই নম্বর হচ্ছে কুম্ভ রাশির কথা আমি বললাম, মকর রাশি, কুম্ভ রাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম আপনার বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখ, আকস্মিক ধনপ্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের স্থিতি হবে, কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে তিন নম্বর রাশি হচ্ছে বৃষ, বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কপাল খুলতে চলেছে, আপনাদেরও কিন্তু সৌভাগ্য আসতে চলেছে জগন্নাথ দেবের বরদানে। অর্থাৎ আপনারাও হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি বৃষরাশি। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি, চার নম্বর রাশি। কন্যা রাশির আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো দিক নির্দেশ করছে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে চার নম্বর রাশির মধ্যে কন্যা রাশি। এবং আপনাদের সন্তান সুখের জায়গা নির্দেশ করছে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট।
পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো হবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গায় শুভ বিবাহের কানেকশান, সন্তান সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, ব্যবসার ক্ষেত্রে ভালো, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন জগন্নাথ দেবের কৃপায়। অর্থাৎ পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। ছয় নম্বর যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত হবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, প্রেমের ক্ষেত্রে সফলতা, শুভ বিবাহ, কর্মক্ষেত্রে পরিবর্তন, ভাগ্যের সাপোর্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ধনু রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। জগন্নাথ দেবের বরদানে ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট চোখের পড়ার মতোই কিন্তু দেখা যাবে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ নির্দেশ করছে, প্রথম দাম্পত্য সুখের জায়গা আপনাদের ভালো, দৈনিক রোজগার বাড়বে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি করবে জগন্নাথ দেবের কৃপায়। অর্থাৎ এই সময়ের মধ্যে কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু পরিবর্তনের সূচনা কিন্তু দেখা যাবে, কর্মক্ষেত্রে, আর্থিক স্থিতির জায়গা, আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, শরীরগত দিক আপনাদের ভালো হবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ, কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে, আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, সন্তান সুখের জায়গা, আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ জগন্নাথ দেবের বরদানে মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং বেশ কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। যারা রাজনৈতিক ক্যারিয়ারে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় কিন্তু আপনাদের থাকছে। ব্যবসার জায়গাটা, বিশেষ করে ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে, আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটাতে যথেষ্ট শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এই ছিল আটটি রাশির কথা আমি বললাম। আর যে চারটি রাশি সে চারটি রাশিও কিন্তু আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হবে, কিন্তু আপনাদের থেকে আপনারাও জগন্নাথ দেবের কিন্তু উপাসনা আপনারা করুন এবং এই বিষয়ে আমি আবারও কয়েকটা ভিডিও আপনাদের সামনে আপলোড করার চেষ্টা করব, যেখানে আপনারা জগন্নাথ দেবের কৃপা পেতে আপনারা কী করবেন বা সেদিন আপনারা কী কাজ করবেন যেটা করলে আপনাদের সৌভাগ্য লাভ হবে, এই বিষয় নিয়েও কিন্তু আমি নেক্সট এপিসোডে এই পার্ট নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেই বিষয়ের উপর কিন্তু আমি আলোচনা আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করব। এবং এই যে আমি বললাম যে শুভ রথযাত্রা 12ই জুলাই, এই আট রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। অর্থাৎ জগন্নাথ দেব, অর্থাৎ জগতের যিনি নাথ, অর্থাৎ উনিই কিন্তু কারো হাত ধরেন না, উনার হাত গিয়ে কিন্তু আপনাদেরকে ধরতে হবে, তবেই কিন্তু আপনাদের জীবনে আসবে সৌভাগ্য, সমৃদ্ধি, শান্তি এবং আর্থিক ডেভেলপমেন্ট। এই ছিল ভিডিও। অবশ্যই আপনারা আবারও বলছি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এই কমেন্ট বক্সে আপনারা করুন। নমস্কার।